नमस्कार बंधुरा, आमी रूपम आर रूपमेर छाद बागाने निये चले एसेछि आज एक नतून भिडियो। तो आज थामनेल देखे बुझते ही पेरेछेन आमी किसेर उपर भिडियो करते चलेछि आजके। एटी हलो बेलफुल गाछ। आमार एकटु देरी हये गेछे बेलफुल गाछे प्रूनिंग करते बा शिकड़ काटिंग करते। तो आपनारा एखोनो बंधुरा टाइम आछे, फेब्रुआरि मासे आपनारा सठिक समय एखोनो आछे, आपनारा ताड़ाताड़ि जत शीघ्र सम्भव सबाई बेलफुलेर काटिंग करे फेलुन। अच्छा, बेलफुल आर जुई फुलेर एकई रकम यत्न আর এটি একই রকম বলতে গেলে গাছ। দেখুন আমার দেরি হয়েছে বলে গাছে ফুলও চলে এসছে। তো দেখে নেওয়া যাক আমরা কী করে বেল ফুলের কাটিং করছি। আচ্ছা, আমি প্রথমে একটি কাঁচি নিয়ে নিয়েছি। এই কাঁচিটাকে আমি ভালো করে স্যানিটাইজ করে নিয়েছি। কাঁচিটাকে আপনারা প্রথমে স্যানিটাইজ করে তবেই কিন্তু আপনারা গাছের প্রুনিং করবেন। আচ্ছা, আমি এটাকে পুরোপুরি হার্ড প্রুনিং করছি না, সেমি হার্ড প্রুনিং করছি। আপনারা দেখুন এই যে এরকম আমার এক হাতে ক্যামেরা আছে, একটু অসুবিধা হচ্ছে, তাও আমি যতটা সম্ভব আপনাদের দেখাচ্ছি। এই যে এই অংশগুলো আছে, এখান দিয়ে আমি গাছটুকু কেটে দেবো। এই যে গাঁট আছে, গাঁটের নিচ থেকে এই কেটে দিলাম। এরকম করে প্রত্যেকটা ডাল বুঝে বুঝে আপনাদের কাটতে হবে। ভালো করে লক্ষ্য করুন, আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দুটো চোখ মতো চোখ বেরিয়েছে, এখান থেকে দুটো ডাল বেরোচ্ছে। তো না এখান থেকে কাটবো, মাঝখান থেকে না উপর থেকে কাটবো। এই যে চোখটা আছে খানিকটা উপর থেকে আমরা কেটে দেবো। এবার কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে কেটেছি, কী সুন্দর রাউন্ড শেপ করে কেটেছি। এবং এর থেকে আপনারা অসংখ্য পরিমাণ ফুল পেতে পারেন। তার আগে অবশ্যই করে আপনাদের এই ডালের সংখ্যা, যে কচি কচি ডাল বেরোচ্ছে এই ডালের সংখ্যা কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে বাড়াতে হবে। তো এই বাড়ানোর জন্যই কিন্তু আমি প্রুনটা করেছি। আর বছরে বছরে বেলি ফুল গাছে কিন্তু বা জুঁই ফুল গাছে নতুন করে রিপোর্টিং করা অবশ্যই প্রয়োজন, কারণ শিকড় খুব তাড়াতাড়ি ছড়ায়। চলুন দেখে নেওয়া যাক আমি এরপরে রিপোর্টিং কী করে করি। দেখুন বন্ধুরা, আমি টপ থেকে আমার গাছটি বের করে নিয়েছি এবং যে প্রুনিং করার পর আমার এতগুলো ডাল বাদ গেছে। তো বন্ধুরা, এর থেকে আমরা কিন্তু সহজেই চারা করে নিতে পারি। কিছু না, একটি বালিতে আমি কোনো একটি পাত্রে বালি নিয়ে তার মধ্যে একটি বালির মধ্যে পুঁতে দিতে পারি। ছোট্ট বেশি না, এতটা অংশ মতো পুঁতে দিলাম, এটা সহজেই কিন্তু চারা হয়ে যাবে। তো আসি আমার এই গাছটির উপরে। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে বার করে নিয়েছি এবং কিন্তু দেড় বছরের গাছ কী সুন্দর সুন্দরভাবে রুটটা গ্রো করেছে। ভালোভাবে দেখুন এই রুটটা কিন্তু আমি এবার কাটিং করে নেব। আমার কিন্তু শিকড় কাটা বন্ধুরা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আপনারা খুব ধীরে ধীরে শিকড় কাটার পদ্ধতি আমি দেখাতে পারলাম না, এক হাতে ফোন ধরে এক হাতে এটা দিয়ে কেটে। কিন্তু আমার যে লাস্ট যে একটি জবা গাছের ভিডিও আছে রিপোর্টিংয়ের, তো সেই শিকড় কাটার ভিডিওটা আপনারা দেখতে পারেন এবং কীভাবে কেটেছি ওটা ভালোভাবে বলা আছে। তো দেখতেই পাচ্ছেন কত পরিমাণে শিকড় বাদ গেছে, এরকম প্রচুর পরিমাণে শিকড় বাদ গেছে। আর আপনারা কিন্তু আর ভয় পাবেন না, অন্তত রিপোর্টিং করার সময় বা শিকড় কাটার সময় খুব সহজেই কিন্তু আপনারা শিকড়টা কাটতে পারেন এবং ছাঁটাই করতে পারেন। এই যে শিকড়টা আমি কেটেছি, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আপনাদের শিকড় বেরোবে। ঠিক আছে, এবার আমি টপটা কী করে গাছটিকে পটিং করব এবং কি মিডিয়া পটিং করব সেটা ছোট্ট করে বলে দিই। বন্ধুরা, আমি এরকম একটি নতুন মাটি নিয়ে গিয়েছি। এই মাটির মধ্যে কী কী মেশানো আছে বলে দিচ্ছি। অল্প পরিমাণ কাঠের গুঁড়ো মেশানো আছে, অল্প পরিমাণ কাউডং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট আপনারা মেশাতে পারেন, আর এক চামচ মতো হাড় গুঁড়ো আর এক চামচ মতো নিম খোল আপনারা কিন্তু অবশ্যই মেশাবেন। তো অনুপাত হলো 60% মাটি আছে, 20% আপনারা আছে কাউডং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট, আর 20% আছে কাঠের গুঁড়ো। এবার তার মধ্যে আপনারা আন্দাজ মতো এক চামচ হাড়ের গুঁড়ো আর এক চামচ নিম খোল দিতে পারেন। দিয়ে বন্ধুরা এটা মিনিমাম কিন্তু এক সপ্তাহ রেখে দেবেন, যেহেতু বেশি কিছু দিচ্ছে না এক সপ্তাহ। যদি আপনারা শিমকুচি বা আপনারা আর এর মধ্যে যদি আরও বেশি কিছু মেশাতে চান, বাদাম খোল, সর্ষের খোল, শিমকুচি, এটা কিন্তু মেশালে কিন্তু আপনাদের মিনিমাম 20 থেকে 1 মাস কিন্তু আপনাদের বাড়িটা রেখে দিতে হবে। তো বেশি মেশানোর দরকার নেই, এইটুকু। আর ভালো কথা, এর মধ্যে কিন্তু
সুপার ফসফেট কিন্তু মেশানো আছে, সিঙ্গেল সুপার ফসফেট হাফ চামচ মতো মেশানো আছে, হাফ চামচ একটু কমই হতে পারে, মেশানো আছে। শুনুন আমি এটাকে এবার পটিং করে নিই দেখি। হ্যাঁ ঠিক আছে, তো প্রথমে আমি এটা খোলাম কুচি দিয়ে ঢেকে দিই, এরপরে ধীরে ধীরে আমি মাটিটাকে ভরে দেব। ব্যাস এবার ধারে আমরা সুন্দরভাবে মাটিটা দিয়ে দেবো। আমার কিন্তু সুন্দরভাবে বসানো কমপ্লিট হয়ে গেছে এবং রিপোর্টিং করা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন উপর থেকে আমি কিছুটা 1.5 ইঞ্চি মতো ফাঁকা রেখে দিয়েছি, কেননা এখানে পরে যখন খাবার দেবো ভার্মি কম্পোস্ট বা কাউডং কম্পোস্টের উপরে যখন খাবার দেবো বা কোনো মিক্সড খাবার দেবো আর যখন জল দেবো, সেই জন্য আমি এটা এতটার মতো ফাঁকা রেখেছি। এবার ছোটো একটি টিপস দিই বন্ধুরা, যে বসানো কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু আমরা জল দিয়ে দেবো। তো এইভাবে কিছুদিন কিন্তু 2 থেকে 3 দিন আমরা সেমি সেট এরিয়া রেখে দেবো, প্রায় 1 সপ্তাহ ধরে রাখবো সেমি সেট এরিয়া রেখে দেবো। তারপরে কিন্তু আমরা এটা বাইরে বের করে দিতে পারি এবং তারপরে কিন্তু সুন্দর সুন্দর পাতা এই গাছে ছাড়বে। আর বন্ধুরা আরেকটি কথা বলে রাখি যে 1 সপ্তাহ বা 1 সপ্তাহ পরে আমরা কিন্তু এটাকে খোল জল দিতে পারি, খুব সামান্য পরিমাণ 1 সপ্তাহ বা তার কিছুদিন পরে 10 দিন পরে আমরা এটাকে সুন্দরভাবে খোল জল দিতে পারি খুবই পাতলা করে। এবং খোল জল দিলে কী হবে, প্রচুর পরিমাণে কিন্তু এটাকে ডালপালা ছাড়বে, ফুলের পাশাপাশি ডালপালা কিন্তু প্রচুর পরিমাণে ছাড়বে। আর ডালপালা ছাড়লে কিন্তু গাছটা প্রচণ্ড পরিমাণে ছাড়া হবে এবং অসংখ্য পরিমাণে আপনারা এই গাছ থেকে ফুল সংগ্রহ করতে পারেন। আর সারা বছর বেলি গাছ আপনারা জানেন যে শীতকাল ছাড়া মূলত সারা বছরই প্রায় 8 মাস কিন্তু এই গাছে ফুল হয়ে থাকে এবং আপনারা এই গাছ থেকে ফুল সংগ্রহ করতে পারেন। আর কীটনাশক বলতে গেলে এর খুব পাতা খাওয়া পোকা লাগে, পাতা যে খায় ও, তার জন্য আপনারা কনফিডার ব্যবহার করতে পারেন বা ইমিডাক্লোরোপেট গ্রুপের কোনো ওষুধ ব্যবহার করতে পারেন। এবং নর্মালি নিমতেল তো আপনারা ব্যবহার করছেনই, প্রত্যেক সপ্তাহে যদি কারোর বাড়িতে নিমতেল থাকে তো নিমতেল কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে অন্তত ব্যবহার করতে পারেন। আর তার পাশাপাশি কাকা যদি কারোর বাড়িতে থাকে, নতুন করে কাউকে কীটনাশক কিনতে হবে না, যে এই ওষুধগুলোর মধ্যে যদি কোনো ওষুধ থেকে থাকে বা কোনো 2 ওষুধ বা 100 ওষুধ একটা ওষুধ, তাহলে কিন্তু আপনারা প্রত্যেক 10 দিন অন্তর কি 15 দিন অন্তর ব্যবহার করতে পারেন। কিন্তু নিমতেল যদি থেকে থাকে তাহলে নিমতেল কিন্তু আপনাদের প্রতি সপ্তাহে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু এই গাছে কোনো পোকা লাগবে না। আর ফাঙ্গিসাইড তেমন কোনো প্রয়োজন হয় না বর্ষাকালের দিকে, বা তারও বর্ষাকালের দিকে আপনারা একটু বেশি পরিমাণে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। এছাড়া প্রত্যেক মাসে কিন্তু একবার করে ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। আর এই গাছে না ফাঙ্গিসাইড প্রত্যেক মাসে একবার, আপনাদের বাগানে যে সমস্ত গাছ আছে প্রায় সমস্ত গাছে একবার ফাঙ্গিসাইড প্রয়োগ করা খুবই দরকার। তো এই ছিল আজকের ভিডিও, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।